উনি যেভাবে চেয়েছেন মোটামুটি একটা ছোটো ডেলিগেশন যাবে আমরা ওই বিশাল ডেলিগেশন নিয়ে যাব না এবং উনি যত কম সময় ওখানে থেকে ওনার কাজগুলো শেষ করে চলে আসতে পারেন উনি সেই চেষ্টা করবেন কাজে সফরটা আসলে যাওয়া আসার সময় মিলিয়ে এক সপ্তাহের বেশি হবে না একেবারেই ফাংশনাল যাদের প্রয়োজন আছে ওখানে স্পেসিফিক্যালি কাজ আছে শুধু তারাই যাবেন উনি ওখানে ভারতের আশ্রয়ে আছেন তো যদি উনি অন্য কোনো দেশে চলে যান সেটা তো আমার কাছ থেকে আপনাদের জানতে হবে না সেটা আপনারা এমনিতেই জানতে পারবেন এবং আপনারা যেভাবে জানবেন আমি হয়তো সেভাবেই জানি কারণ এটা সঙ্গে সঙ্গেই পত্রপত্রিকাতে এবং মিডিয়াতে চলে আসবে কাজে এটা নিয়ে আমরা কোনো চিন্তা করছি আনুষ্ঠানিকভাবে আমরা তো প্রথম থেকে জানি যে উনি ওনার অনুরোধেই তাকে ভারতে ঢুকতে দেওয়া হয়েছে এটা তো ভারতীয় একটা মিডিয়াতেও এবং অফিসিয়াল চ্যানেলে চলে এসেছিলাম যত প্রক্রিয়া উনি আসেন সেখানে ভারতীয় মিডিয়াতে যেটা হয়েছে এটা একটা একেবারেই মিথ্যার বেশাতে আমরা জানি সেটা যে বাড়াবাড়ি রকম অবশ্যই এখানে বিপ্লব সাধিত হওয়ার পরে কিছু থাকে যে কোনো দেশে যদি বিপ্লব এখানে একটা বিপ্লব হয়েছে এটাকে মেনে নিতে হবে কিছু ছিল সেখানে কিছু দুর্ঘটনাও ঘটে থাকতে পারে কিন্তু সেটা নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে লেগে পড়েছিল সেটা কোনো এমনকি বিশ্ব মিডিয়া যারা একটু সাবস্টেন্টিভ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে তারা কেউ কিন্তু ভারতীয় লাইনটাকে গ্রহণ করেনি আমরা ফ্রি ফ্র্যাঙ্ক থেকেছি সবসময় যে হ্যাঁ কিছু সমস্যা আছে আমরা সেটা সমাধানের চেষ্টা করছি এবং আমরা সমাধান করেছি কিন্তু ভারত এটাকে ভারতীয় মিডিয়া এটাকে খুব একেবারে হাইপ হাইপ একটা সৃষ্টি করেছি আমার মনে হয় আমরা সেই স্টেজ পার হয়ে এসেছি সম্পর্কে সোনালী অধ্যায় বলছেন সম্পর্কে সোনালী অধ্যায় কিন্তু ছিল দুই সরকারের মাঝে আমরা তখনও আমাদের লোকজন এবং প্রাইভেট পার্সন হিসেবে আমি বলেছি যে সোনার অধ্যায়টা একেবারেই সরকার এবং দল বা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে আমরা চাই যে সুসম্পর্ক থাকুক জনসাধারণের পর্যায়ে আমরা চাই যে মানুষ সেটাতে ইনভলভ মানুষ মনে করুক যে আসলে খুব ভালো সম্পর্ক এবং সেটা যে ছিল না এটা কিন্তু স্বীকার করা ভালো মানুষের মাঝে খুব ছিল সেগুলি প্রশমন করা সম্ভব দ্বিপাক্ষিক খুব কারেক্ট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বলে আমি মনে করি পশ্চিমের দেশগুলোর সাথে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন চলছিল এটা স্বীকার করে নেওয়া ভালো এবং যেসব পয়েন্টে যেসব ইস্যুতে এই টানাপোড়েনটা চলছিল সেগুলি কিন্তু এই সরকারের যে এজেন্ডা আছে বা এই যে ছাত্র জনতার যে এজেন্ডা এসেছে তার সাথে কিন্তু সংগতিপূর্ণ কাজেই এখানে আমি কোনো কনফ্লিক্টের সুযোগ দেখি না এবং এমন কোনো ক্ষত সৃষ্টি হওয়ার কথাটা যেটাকে মেরামুত করতে হবে পরিবর্তন এসেছে তারাও দেখতে পাচ্ছেন সেই পরিবর্তন তারা যেসব ইস্যুতে কনসার্ন ছিল সেই ইস্যুতে তো আমাদের ছাত্ররাও কনসার্ন ছিল আমাদের যে যারা যে ইউথ রাজধানী মিছিল তারাও কনসার্ন ছিল কাজেই আমার মনে হয় এক ধরনের এখানে মিথস্ক্রিয়া খুব সহজেই সম্ভব আজকে আমি বা আপনি যে পরিমাণ পেঁয়াজ খাই অ্যাভারেজে ত্রিশ বছর আগের অর্ধেক খেতাম আমাদের আসলে পেঁয়াজ কোনো দেশ থেকে আমদানি করার কোনো প্রয়োজন নেই যদি আমরা একটু সাশ্রয়ী হই কারণ গ্যাপটা কিন্তু খুব বড় না ছাব্বিশ লাখ টনের মধ্যে আবার পাঁচ ছয় লাখ টন আমাদের ইম্পোর্ট হয় আসলে বিশ লাখ টনও যদি আমরা পেঁয়াজ খাই এখন সেটা কিন্তু মাথাপিছু আমাদের কনজমশন দশ বছর পনেরো বছর আগের তুলনায় বেশি এটা বাজার ডিসাইড করবে এই মুহূর্তে তো একটা পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে এখনই আপনি জাজ করতে পারবেন না যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কী হচ্ছে বিমস্টেককে আমরা ভেবেছিলাম যে সার্কে একটা বিকল্প হয়ে দাঁড়াবে সেটা কিন্তু দাঁড়ায় নাই কারণ মিয়ানমার যতক্ষণ না হবে ততক্ষণ বেমস্টেক সত্যিকার খুব ইফেক্টিভ কিছু হতে পারবেন একইভাবে আমরা কিন্তু সার্কের বিকল্প হিসাবে চাই না সার্ক একটা এন্ট্রিটি যেটাকে আমরা চাই যে ভাইব্রেন্ট হোক এবং আমি আপনাদেরকে এটুকু বলতে পারি চিফ অ্যাডভারেজার নিজেও খুব আগ্রহী সার্ক পুনরুজ্জীবনের ব্যাপার তো আমরা দেখি কতটুকু করা যায় সার্ক আমরা জানি যে এটা হলো ভিক্টিম অফ ইন্ডিয়া পাকিস্তান রাইফেলস কোনো এক কারণে হয়তো পাকিস্তানের সাথে সম্পর্ক একটু তারা বলেছিলো সেটা স্বাভাবিক একটা সম্পর্কে যদি উন্নীত হয় সেটা আমাদের সবার খুশি হওয়া উচিত আমরা তো সবার সাথেই বন্ধু হতে চাই পাকিস্তানের সাথে তো এখন আমরা শত্রুতা করে আমাদের কোনো ফায়দা নেই আর ভারতের সাথে আমাদের সম্পর্কের যদি আপনারা মনে করেন যে আসলে একটু টানাপড়েন চলছে সেটা দ্বিপাক্ষিকভাবে আমাদের চেষ্টা করতে হবে সেটাকে ইভেন্ট কিনে নিয়ে আসা তবে একটা কথা আমরা সবসময় যেটা বলে আসছি সেটা হলো যে মানে আমরা এখন অন্তত যেটা মনে করি সেটা হলো যে পিপুল সেন্ট্রিক হতে হবে এবং আসলেই এমন হতে হবে যাতে করে মানুষও মনে করে যে সম্পর্কটা না ফিরিয়ে আনার ব্যাপারে আমি একটা কথা কিন্তু আপনাকে গতকালই বলেছি সেটা হলো যে এটা এটা জুডিশিয়াল প্রসেসের প্রশ্ন আমার কাজ হচ্ছে যদি কোর্ট বলে যে তাকে ফেরত আনার লাগবে তখন ফেরত আনার চেষ্টা করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ তার আগে পর্যন্ত না